আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুয়েত প্রবাসীদের জন্য একটি বিশেষ ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম গতকাল কুয়েতের সাবেক আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন ইনানিল্লাহি ওয়া ইনাইলাহিরা যাওয়ন আজ একটু পরেই তার মৃতদেহ কুয়েতে এসে পৌঁছবে সেই উপলক্ষে কুয়েতের মিনিস্ট্রি অফ ইন্টারিয়র জানিয়েছে যে কুয়েতের বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে সেই রাস্তাগুলো হলো কুয়েত এয়ারপোর্ট থেকে শেখ জায়েদ রোডের চৌরাস্তা এবং ফিফথ রিং রোড থেকে প্রোটোকল হল পর্যন্ত কিং ফয়সাল রোড আরও একটি রাস্তা বন্ধ থাকবে সেটি হচ্ছে যে সাবাহান রোডের দুই দিক থেকে রাজা ফয়সাল রোড এবং ব্রিজের সাথে মোড় পর্যন্ত আরও যেসব রোড বন্ধ থাকবে সেগুলোর মধ্যে হলো দামেখাস স্ট্রিট থেকে আল মকবাটিন স্ট্রিট পর্যন্ত এবং ফিফথ রিং রোড শেখ জায়েদ রোড এর উভয় সাইড থেকেই আরও একটি রোড বন্ধ থাকবে আল সিদ্দিক এবং আল সালাম অঞ্চলের চৌরাস্তা থেকে হুসেন আল রাউমি রোডের দুই দিকের দামেস্ক পর্যন্ত বন্ধ থাকবে আরও একটি রোড বন্ধ থাকবে সেটি হচ্ছে যে আল জাহরার রোড থেকে জাতিসংঘের চক্র হয়ে দোহার লিঙ্কের দুই সাইডের রোডই উল্লেখ থাকে যে আজ দুপুর দুইটা থেকে এই রাস্তাগুলো বন্ধ থাকবে এবং কয়টা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে সেটি জানানো হয়নি এই রাস্তাগুলি খোলার তারিখটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে সরকারি মন্ত্রণালয়ের সূত্রে ঘোষণা করে দেয়া হবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় তাদের টুইট বার্তায় জানিয়েছে যে কুয়েত আমিরের গায়েবানা জানাজা আজ বাদ মাগরিব অনুষ্ঠিত হবে তার এই অন্তিম শেষকৃত্যে জনসমাগম পরিহার করার কারণে কাউকেই বলা হয়নি শুধুমাত্র পারিবারিকভাবে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে এ ব্যাপারে কুয়েতের দেওয়ানি আমিরের মন্ত্রী শেখ আলী জাররা আল সাবা বলেছেন আমিরি দেওয়ান নাগরিক ও বাসিন্দাদের অনুভূতির প্রশংসা করেছেন যারা আমিরের মহিমান্বিত শ্রদ্ধা জানাতে চেয়েছিল তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আমার ব্রেকিং নিউজ এই রাস্তাগুলোর খবর জানানোর জন্যই আমি আপনাদের কাছে চলে এসেছি খুব অচেরেই চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য প্রবাসীদের উপকার হয় যারা এই ধরনের খবর পেতে চান চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং